ختم তারাবি পড়ার কোনো সহিহ বা সারিহ দলিল নাই তবে যত চেষ্টা করবেন বেশি লম্বা করা সুন্দর করে সালাত আদায় করা আমাদের দেশে কি হয় ختم তারাবি পড়তে গিয়ে সালাত রুকন আর কিছু কিছুই ঠিক নেই পুরো মাস কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করতে চায় তাহলে এটা কি বেদাত হবে কিনা না এটা কখনোই বেদাত হবে না যেহেতু এর আসলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত বুখারী শরীফে হাদিস যে এদেরকে তুমি সালাত আদায় করো বুখারীতে অবশ্য রাকাতের সংখ্যা নেই মুয়াত্তা এবং আবু দাউদ অন্যান্য জায়গায় রাকাতের সংখ্যাটা আছে আত-তাহরিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য কিয়ামুল লাইলে অর্থাৎ তারাবির সালাতের মধ্যে আমাদের দেশে হাফেজ ইমাম রেখে রমাদান মাসে খতমে তারাবি করা হয় অর্থাৎ 30 পারা কোরআনকে এই তারাবির সালাতে 27 তারিখের মধ্যে শেষ করতে হয় সঙ্গত কারণেই খুবই দ্রুত গতিতে সালাত পড়া হয় কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের শব্দ অস্পষ্ট হয়ে বুঝতে পারা যায় না এটা একটা বিষয় আছে আমাদের সমাজে এমনকি ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকেও কিন্তু এই জাতীয় একটা নির্দেশনা আসে যে সব মসজিদে একইভাবে খতমে তারাবি একই নিয়মে হওয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা ইতিপূর্বে ছিল এবার হয়তো থাকতে পারে জানি না কি হবে তো এই বিষয়ে খতমে তারাবি পড়া কেউ কেউ সুন্নত বলেছেন এটা তো খতমে তারাবি পড়াটা কি সুন্নত খতমে তারাবির বিষয়টা আসলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে কোনো নির্দেশনা কি আছে এই বিষয়টা আপনি আমাদের সামনে বলতে জাযাকুমুল্লাহ খাইরান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বলেন সাহাবায়ে কেরামের জামানা তাবেঈনের জামানার জামানা এই খতম তারাবি পড়া কোনো নিয়ম ছিল না তো কোরআন তেলাওয়াত করা অবশ্যই ভালো কাজ কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক ঘরে ফেরবে না 10 নেকি আপনি যত কোরআন তেলাওয়াত করতে পারেন তো কোনো সমস্যা নেই আপনি যদি কোরআন পড়তে পড়তে কোরআন খতমও করেন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ কিন্তু যখন আপনি রেওয়াজ বানা নেবেন যে খতম তারাবি পড়তে হবে তখন তার দলিল লাগবে আমি বলি যে না খতম তারাবি পড়তে হবে খতম তারাবি পড়াটাই সুন্নাহ তখন কিন্তু দলিল লাগবে যে আসলে কোন দলিল ভিত্তিতে আমরা করছি কিন্তু এমনি খতম তারাবি যদি করেন আমাদের বাহারাই না আলহামদুলিল্লাহ দেখা যায় যে 8 রাকাতে খতম আরেক মসজিদে খতম করে দেয় 8 রাকাতে তো যারা মনে করে কিছু কিছু মসজিদ আছে যে লম্বা সালাত হয় যারা যাদের ইচ্ছা হয় যে আমি লম্বা সালাত আদায় করবো লম্বা কিয়াম করবো এবং বেশি কেরাত শুনবো তারা এই মসজিদে আসে কিন্তু তাদের মধ্যে রেওয়াজ নেই যে খতম তারাবি করতে হবে কারণ এটা দলিল বহির্ভূত দলিল নেই এবং মহাদেশনের গ্রাম বা মুজতাহিদিন যারা আছেন সালেহ আল ওসাইমিন রাহমাহুল্লাহ বলেন এরা কিন্তু একই কথা বলছেন যে খতম তারাবি পড়ার কোনো সহি বা সারিহ দলিল নেই তবে যত চেষ্টা করবেন বেশি লম্বা করা সুন্দর করে সালাত আদায় করা আমাদের দেশে কি হয় খতম তারাবি পড়তে গিয়ে সালাত রুকন আর কিছু কিছুই ঠিক নেই তাহলে তো একটা আপনি একটু বেশি কেরাত করতে যে বা মনে করছেন যে খতম তারাবি করবো আমার সালাতে যে হচ্ছে না এদিকে আগে লক্ষ্য রাখতে হবে আমার সালাত হচ্ছে কি হচ্ছে না তো যারা খতম তারাবির নামে বিভিন্নভাবে কোরআনের অবমাননা করছেন আমি কোরআনের অবমাননা যার উচ্চারণ ঠিক নেই প্রথমে একটু শুরু বোঝা যায় আয়াতার শেষে মাঝখানে যে কি বললো কিছু বুঝতে পারবেন নির্দেশ করা এবং কোরআন যদি আপনি অশুদ্ধ ভাবে পড়েন এবং তাজবীর ঠিক না থাকে তাহলে তো পাপই হবে আপনি জানেন কোরআন যারা হাফেজ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত জানেন কিন্তু খতম করতে যে তারা যে স্পিডে তেলাওয়াত করে এবং তারা যে কোরআনের যে আদব রক্ষা করা দরকার সেটা রক্ষা করে না এর জন্য তো নেকি করতে যে পাপই হচ্ছে যে অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং খালি শোনা তো শুনলাম যা শুনলাম শুনলাম রুকু সিজদা তো খাতে পড়া যায় না এত দ্রুত উঠা বসা তো আসলে এই জন্য সকলকে বলবো যে খতম তারাবি পড়া কোনো দলিল নেই যে খতম তারাবি পড়তেই হবে কিন্তু সুন্দরভাবে যদি পড়তে চান পড়েন আপনি পড়তে পড়তে লম্বা করেন যেহেতু খতম হয় তাহলে আমাদের বহু নেকি রদ্দার হবে দুই খতম পড়েন আপনি কোনো সমস্যা নেই এবং অনেক নেকি রদ্দার হবে খতম করেন খতম করার মতো করেন সেটাই সেটাই তাহলে আপনার ঠিক আছে কথা হচ্ছে খতমের কোনো বিধান ওইভাবে নেই পড়তে চাইলে যদি তার তীরের সাথে পড়ে কোরআন সম্পূর্ণ একবার কোনো দুইবারও করতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে সূরা বাকারা এক রাকাতই পড়ে জি
তাহলে এক রাকাতে সূরা বাকারা যদি আড়াই বার সূরা এক রাকাতে হয় তো এরকম করে যদি কেউ পড়তে চেষ্টা করেন তো রমজান মাসে দুই তিন খতম হয়ে যেতে পারে যদি তারতিল ঠিক না এই পদ্ধতিতে পড়া আপনি বলতে চাচ্ছেন এটা এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না কারণ এটা কোরআনের অবমাননা হচ্ছে এবং সালাতুত তারাবির অবমাননা হচ্ছে আর ঠিক আছে ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর বলেছেন এবারে আমরা হাফেজ আখতার মাদারের কাছে এই সম্পর্কিত আরেকটা প্রশ্ন নিয়ে আসছে সেটা হচ্ছে যে তারাবির সালাত আমরা আদায় করি সাধারণত জামাতের সাথে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা জামাতে তারাবির সালাত আদায় করে অভ্যস্ত এটা আমাদের যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে জামাতে তবে এক্ষেত্রে কেউ কোন কোন আলেম এক্ষেত্রে বলতে চাচ্ছেন বা বলেছেন কেউ যেহেতু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তিন দিন জামাতে সালাত আদায় করেছেন অতএব এই গোটা মাস জামাতে তারাবির সালাত আদায় করাটা বিদআত কোন কোন আলেম এরকম কথাও বলেছেন বা বলার চেষ্টা করছেন তো এই বিষয়টা আসলে কি তারাবির সালাত জামাতে আদায় করতে হবে না একাকী করা যাবে যদি আমরা ফজিলতের দিক চিন্তা করি তবে কি জামাতের গুরুত্ব বেশি না একাকী গুরুত্ব বেশি এই বিষয়টা আপনি আশা করি আমাদের একটু পরিষ্কার করবেন জাযাকাল্লাহ খায়ের সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ এখানে প্রশ্নের দুটো দিক আছে একটা হলো এই যে পুরা মাস কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করতে চায় তাহলে এটা কি বেদাত হবে কিনা না এটা কখনোই বেদাত হবে না যেহেতু এর আসলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন দিন জামাত পড়াইছেন এই তিন দিন যে পড়াইছেন উনি কি বলেছেন যে তোমাদের হলো তিন দিনই শুনল সেটা বলেননি চতুর্থ দিন সাহাবা একরাম পড়ার জন্য অপেক্ষমান ছিলেন উনি বের হন নাই এরপরে ফজরের সালাত যখন আসছেন তখন আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে আমাকে অপেক্ষা ছিলাম আপনি আসেন না তখন তিনি কি বলেছেন যে আনা আখশা আইন ইউফরাদা আলাইকুম আমার ভয় হচ্ছে যে তোমাদের এই অধিক আগ্রহ দেখে আল্লাহ তোমাদের উপর ফরজ না করে দিই ফরজ না করে দিই তাহলে ফরজ না করে দেখ বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত আছেন তখন তো ওহি আসার সম্ভাবনাও আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবসময় উম্মতদের কল্যাণ চান যেমন মিসহের ক্ষেত্রে বলছেন যে লাউলা আন আশুক আলা উম্মতি লা আমারতুম বিসসিওয়াক ইনদা কুল্লি উযু আও ইনদা কুল্লি সালাহ আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি ওদেরকে প্রত্যেক সালাত বা উযুর জন্য মিসওয়াক করাকে ফরজ করে দিতাম কেন ফরজ করেন নাই ফরজ করলে না যদি মিসওয়াক করে গুনাহ হবে কারণ সুন্নত আছে যদি আমল করে সওয়াব পাবে আর আমল না করে কোনো গুনাহ হবে না তো তারাবিটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনি এভাবে রাখতে চাচ্ছেন এটা সুন্নতই থাক আর তোমাদের অধিক আগ্রহ দেখে আল্লাহ যেন এটাকে ফরজ না করে দেন তো জামাত ছাড়ার একটি কারণ হিসেবে উনি জামাত তরক করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই বিষয়টা নিয়ে নতুন করে এই জন্য ভাবেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উনি নতুন করে খলিফা হওয়া হ্যাঁ এবং যে একটা অগোছানো অবস্থা তখন ছিল বিশ্বে মানে মুসলমানদের বিভিন্ন জায়গায় জিহাদ চলতেছিল সেগুলোকে সামলাতে যে সময় অল্প হয়েছে দুই বছর সময় তো সেই ক্ষেত্রে উনি এটাকে নতুন করে এটা করেন নেই উনি ওই অবস্থায় প্রত্যেক মুসলমান তারা নিজ বাড়িতে একা একা সালাত আদায় করত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনারও প্রায় প্রথম দুই বছর একা একাই তিনি সালাত আদায় করেছেন এরপরে উনি একদিন যখন মসজিদে এসে দেখলেন যে না মানুষেরা একা একা সালাত আদায় করছেন তখন তিনি বললেন যে আমি যদি একটা কারির উপরে এদেরকে একত্রিত করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তখন তিনি উবাই ইবনে কাব এবং আত-তামিমের দাড়িকে উনি ইমাম নিযুক্ত করলেন জি করে নির্দেশ দিলেন যে তোমরা বুখারী শরীফ হাদিস যে এদেরকে তুমি সালাত আদায় করো বুখারীতে অবশ্য রাকাতের সংখ্যা নেই মুয়াত্তায় এবং আবু দাউদ অন্যান্য জায়গায় রাকাতের সংখ্যাটা আছে পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে আসলেন মসজিদে হ্যাঁ আসার পর যখন দেখলেন যে জামাতের সাথে সালাত আদায় হচ্ছে তখন উনি দেখে খুশি হয়ে বললেন হ্যাঁ যে নিয়ামাতিল বিদআতু হাজি হ্যাঁ আমি একটা সুন্দর বেদাত চালু করেছি তো এই বেদাত কতই না সুন্দর বেদাত জি তো এই শব্দটাকে নিয়েই আসলে বিতর্ক সৃষ্টি হয়েছে কেহ কেউ বেদাতকে দুই ভাগে ভাগ করেছে বেদাত হাসানা আর বেদাত সাইয়া এটাকে হাসানা বলে হাসানা দলিল হিসেবে নিয়েছেন আর যারা নাকি তিন দিন ছাড়া অতিরিক্ত দিনকে জামাত বৈধ মনে করেন ওনারাও এটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন তা আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কি বেদাত করবেন এটাকে মনে করা যায় সম্ভব যেই বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায়
হ্যাঁ, শুধুমাত্র এটাই ইসলামের মধ্যে এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহ রাসূল প্রত্যেক জুমায় বলতেন, শিরিকের বিষয় বলতেন না, সালাতের বিষয় বলতেন না, কিন্তু বলতেন অশাররাল উমরি মুহদাসাত অকুল্লা মুহদাসিন দিন বেদা, প্রত্যেক জুমায় খুতবার মধ্যে এটা দিন বারবার রিপিট করতেন, কারণ এটা হলো সবচাইতে নিকৃষ্ট ক্ষতিকর গুনাহ, ক্ষতিকর এই জন্য যে এটা মারাত্মক গুণ, মানুষ বুঝতে পারে না যে এটা মন্দ কাজ, কিন্তু মানুষ মন্দ করে বসে থাকে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে উনি বেদাতকে সাপোর্ট করতে পারে, বেদাতকে চালু করতে পারে, অসম্ভব। এটা আসলে উনি যে বেদাত বলছেন তিনি তো তিন দিন পড়েছেন আর আমি এটাকে পুরো মাস চালু করবো, ঠিক আছে? তো সেখানে তো সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত ছিলেন, আসল আছে, এবং সাহাবায়ে কেরাম তো একত্রিত হয়ে ওনারা পুরা মাস তো সালাত আদায় করলেন, ঠিক আছে? এটাকে কেউ বেদাত মনে করেন না, অতএব এখানে বেদাত বলার কোনো অবকাশ নেই। কেউ যদি বেদাত বলে তাহলে এটা অতিরঞ্জিত কথা, বাড়াবাড়ি হবে। এখানে এটাকে আমরা ইজমা বলতে পারি, জি জি, এটাকে এটাকে ইজমা বলা যেতে পারে, জি, এটা কেউ ইখতিলাফ করে না, এবং তখন থেকে জামাত চলে আসছে। আর একটি বিষয় যেটা বললে সেটা হলে আমরা কি করতে পারি, আমাদের জন্য কি জামাতে পড়াই বেশি উত্তম? প্রথম কথা হলেই যে এটা জামাতের সাথে পড়া শুনলো বেদাত মোটেই নয়, এটা নিঃসন্দেহে এটা বেদাতে কোনো অবকাশ নেই। এখন দ্বিতীয় সেটা হলে আমরা প্রশ্ন যে আমরা উত্তম কোনটা, মানে জামাতের সাথে পড়া উত্তম নাকি একাই পড়া উত্তম বেশি, এ বিষয়ে আলেমদের মাঝে দুটা মত আছে। একটা মত হলে না, জামাতের সাথে পড়া উত্তম বেশি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে জামাতের সাথে আদায় করাইছেন, জামাতের গুরুত্ব বেশি, জামাতের ফজিলত বেশি, আর তিনি তো জামাত ছেড়ে দিলেন একটা বিশেষ কারণ, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো জামাতের জন্য উদ্বুদ্ধ করলেন, সারা মাসে জামাত হচ্ছে তখন থেকে। তো এই জন্য এক শ্রেণীর ওলামাকরাম বলছেন না জামাতের সাথে পড়া উত্তম বেশি। আর একটা মত হলে যে না, একা একই পড়া উত্তম বেশি, আর এই মতের পক্ষে দলিল হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জামাত মানে পড়ার নির্দেশ দিলেন, কিন্তু তিনি তো জামাতের সাথে শরীক হলেন না, তিনি কিন্তু একাই পড়েছেন, তাই নাকি? তিনি একাই পড়েছেন, তাহলে তিনি উত্তমটা বাদ দিয়ে অনুত্তমটাকে গ্রহণ করলেন। এবং তিনি ওই হাদিসে এটাও বলেছেন যে ওয়াল্লাযী আল্লাতী ইয়ানামুন আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুন, যারা নাকি ঘুমিয়ে আছে তারা বেশি উত্তম তাদের চাইতে যারা নাকি এখানে রাত্রিতে তারাবির সালাত জামাতের সাথে আদায় করতেছে। এটা কীভাবে হতে পারে, জামাতে উত্তম চাইতে শুয়ে থেকে উত্তম? আসলে উনি কী বলছেন, উনি বলছেন যে ইউরিদুনা আখিরাল লাইল ওয়া কানা আন-নাস ইয়াকুমুন আউওয়ালা, মানে তারাবিটা প্রথম রাত্রে হচ্ছিল জামাতের সাথে, আর যেনারা শুয়ে আছেন ওনারা তো আমাদের মতো এমন না যে জামাত ছেড়ে দিয়ে শুয়ে থেকে শেষ রাত্রে পারিবেন, তারা ওনারা শেষ রাত্রে উঠে আবু দাউদে যে বর্ণনা আছে সেখানে কিন্তু উবাই ইবনে কাব তিনি ইশরিনা লাইলা, মানে ওনাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম নিযুক্ত করলেন, আর উবাই ইবনে কাব ২০ রাত পর্যন্ত তিনি ইমামতি করলেন, এরপরে বলছেন উবাই ইবনে কাব ইমামতি ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন, যে ২১ রাত থেকে নিয়ে কদরের রাত, হ্যাঁ, আর যখন কোনো ব্যক্তি ইমাম হবেন তখন পিছনের মুক্তাদিদের রেয়াত করতে হয়, ওদের খেয়াল করতে হয়, হ্যাঁ, বেশি লম্বা কেরাত করতে পারেন না, লম্বা করে। উবাই ইবনে কাব হাফেজ, হ্যাঁ, তিনি চাচ্ছেন যে না আমি একা এককভাবে শেষ রাত্রে বেশি লম্বা কেয়াম করবো, বেশি লম্বা রুকু করবো, বেশি লম্বা সেজদা করবো, তাতে বোঝা যায় যে উবাই ইবনে কাব শেষের দশকে ইবাদত করা ফজিলত বেশি, উনি কিন্তু জামাত ছেড়ে একাই পড়াকে প্রধান্য দিল। তাহলে এই দুটা মতের মধ্যে আমরা এটাকে সামঞ্জস্যতা এইভাবে করতে পারি যে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ তারা নিজে কোরআন বেশি পড়তে পারে না, অথবা সারাদিন কাজকর্ম করে ওরা একাই পড়তে যেয়ে সুন্দরভাবে পড়ার মতো ওদের ক্ষমতা নেই, তাদেরকে বলবো যে তারা যেন প্রথম রাত্রেই জামাতের সাথে আদায় করে, ইনশাল্লাহ জামাতের সব তারা পাবে, জামাতের সব তারা এটাই উত্তম। আর যারা নাকি মাশাআল্লাহ কোরআন বেশি মুখস্থ আসে তাদের, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারেন, পড়ার আগ্রহ রাখেন, হ্যাঁ, লম্বা লম্বা ক্যাম করতে চান, হ্যাঁ, সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে চান, এদের জন্য নিঃসন্দেহে, যেমন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু আর অন্যান্য সাহাবা আবু বকর তিনিও একাকে পড়েছেন, আল্লাহ রাসূল বাকি দিন একাকে পড়েছেন, পুরো সারা জীবন একাই পড়তেন, সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ তারা শেষ রাত করে, যেহেতু শেষ রাত্রে ইয়ানজিলু তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, জি, দোয়া কবুল হওয়ার একটি অন্যতম সময় হলো শেষ রাত। এগুলি সবগুলো সামনে রেখে
যারা ক্ষমতাবান সমর্থন নাকি নিয়মিতভাবে উঠতে পারবেন হ্যাঁ লম্বাভাবে পড়তে পারবেন তারা অবশ্যই একা বাড়িতে পড়া উত্তম বেশি তার মানে আমরা এখানে দুইটার কোনোটাকে অবজ্ঞা করার কোনো যারা এগুলো বলেন তারা বাড়াবাড়ি দিদি আরেকটা বিষয় সাথে সুন্দর প্রশ্ন করি